বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোন জীব দেখেছেন যে নিজের সারা জীবনে শুধুমাত্র একবারই ডিম দেয়? তাও একবারই প্রায় 80,000, আর ডিম দেবার পর মারাও যায়। কখনো কি এমন কোন ডিম দেখেছেন যা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়, যার মধ্যে বাচ্চাগুলোকে বড় হতে আপনি স্পষ্ট দেখতে পাবেন? কখনো কি এমন কোন মাছ দেখেছেন যে নিজের ডিমগুলোকে নিজের মুখের মধ্যে রেখে দেয়? দেখেননি না? এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমনই কিছু এগ নিয়ে এসেছি যা খুবই রেয়ার হয়। এই জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, অক্টোপাস এগস। আপনি কি জানেন যে একটা ফিমেল অক্টোপাস নিজের পুরো জীবনে শুধুমাত্র একবারই ডিম দেয়? হ্যাঁ বন্ধুরা, আর ডিম দেবার পর মারাও যায়। আসলে ফিমেল অক্টোপাসরা ডিম দেবার জন্য সমুদ্রের মধ্যে কোনো বড় আকারের পাথরের নিচে চলে যায়, যাতে এখানে এরা নিজেকে আর নিজের ডিমগুলোকে কোনো শিকারীর হাত থেকে রক্ষা করতে পারে, যেখানে এরা একবারে প্রায় 80,000 ডিম দেয়। আর এই ডিমগুলোকে দেখতে অনেকটা আঙুরের মতো লাগে। আমি আপনাকে বলে দিই, যদি অক্টোপাস চায় তাহলে এই ডিমগুলোকে এখানেই ছেড়ে এরা চলে যেতে পারে, কিন্তু এরা এমনটা করে না। তার পরিবর্তে এরা নিজের ডিমগুলোকে দেখাশোনা করে, আর সেটাও ততদিন পর্যন্ত যতদিন না ডিমগুলো থেকে বাচ্চা বাইরে বেরিয়ে আসে। এরপর বাচ্চাগুলো যখন ডিম থেকে বাইরে বেরিয়ে আসে, তখন ফিমেল অক্টোপাসগুলোর কাছে শুধুমাত্র কয়েকটা নিঃশ্বাসই বেঁচে থাকে, তারপর তারা মারা যায়। আর ডিম দেওয়া থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া প্রায় সবকটা ফিমেল অক্টোপাসের সাথেই হতে থাকে। নাম্বার 2, স্নেলস এগ। আপনারা সবাই কখনো না কখনো এই স্নেলগুলোকে তো অবশ্যই দেখেছেন। হতে পারে যে আপনি বেবি স্নেলও দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এদের ডিম দেখেছেন? বেশিরভাগ স্নেলের বডিতেই মেল আর ফিমেল দুই ধরনেরই রিপ্রোডাক্টিভ অর্গ্যান থাকে। সমুদ্রে থাকা স্নেলগুলো কোনো এমন পাথরের নিচে ডিম দেয় যেখানে এদের ডিমগুলো সুরক্ষিত থাকে, আর মাটিতে থাকা স্নেলগুলো মাটির ওপরেই কোনো ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় ডিম দেয়। এরা একবারে কতগুলো ডিম দেবে তা ডিপেন্ড করছে এদের প্রজাতির ওপরে। কিছু প্রজাতি একবারে 10 থেকে 12টা ডিম দেয়, আবার কিছু প্রজাতি একবারে 600টা ডিম দিতে পারে, যার সাইজ 3 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হতে পারে। তারপর 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই বেবি স্নেলগুলো ডিম থেকে বাইরে বেরিয়ে আসে, আর 3 মাস পর্যন্ত এদের মা এদের দেখাশোনা করে। তারপর নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। নাম্বার 3, সুরিনাম টোড এগস। এই নামটা শোনার পর হয়তো আপনি ভাবছেন এটা খুবই অদ্ভুত জীব, কিন্তু আসলে এরা একটা ব্যাঙের প্রজাতি। যতটা অদ্ভুত এদের নাম, ঠিক ততটাই অদ্ভুত এদেরকে দেখতেও লাগে, কারণ এদেরকে একদম কোনো শুকনো পাতার মতো দেখতে হয়, যারা মোটামুটি 10 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। কিন্তু নর্মাল এগের মতো এরা মোটা নয়, তার পরিবর্তে ফ্ল্যাট হয়। আর এর থেকেও বেশি অদ্ভুত হলো এদের রিপ্রোডাক্টিভ প্রসেস, কারণ ফিমেলগুলো যখনই ডিম দেয় তখনই সেই ডিমগুলোকে মেল নিজের পিঠের মধ্যে আটকে নেয়, আর কিছুদিনের মধ্যেই এই ডিমগুলোকে এদের স্কিনটা পুরোপুরি ভাবে কভার করে নেয়। তারপর মোটামুটি 3 মাস পর সেই গর্তগুলো থেকে বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসে, আর ব্যাঙের পিঠের মধ্যে হওয়া ওই গর্তগুলো কয়েক মাসের মধ্যে আবার ঠিকও হয়ে যায়। নাম্বার 4, সার্ক এগস। বন্ধুরা, সার্ক একটা খুবই ডেঞ্জারাস প্রাণী, কারণ এদের সামনে আসা মানে মৃত্যুকে বরণ করে নেওয়া। এই জন্য কোনো সার্কের ডিমকে দেখা খুবই রেয়ার হয়। এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে সার্কও কি ডিম দেয়? তাহলে আমি আপনাকে বলে দিই যে সার্কের বেশিরভাগ প্রজাতিরাই বাচ্চা দেয়, কিন্তু এদের কিছু প্রজাতি এমনও আছে যারা ডিমও দেয়। এই ডিমগুলোর বাইরের কবচটা খুবই শক্ত আর হালকা হলুদ রঙের হয়, যার মধ্যে সার্কের বাচ্চাটাকে আপনি নড়াচড়া করতে স্পষ্ট দেখতে পাবেন। আর এই ডিমগুলোর বিশেষ ধরনের এই আকারের জন্য এদেরকে মারবিট পার্সেসও বলা হয়। সার্ক ডিম দেবার পর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে চলে যায়, আর তারপর 7 থেকে 12 মাস পর সেই ডিমগুলো থেকে বাচ্চা বাইরে বেরিয়ে আসে। আর এদের ব্যাপারে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, সার্ক যদিও একটা খুবই বিশাল আকারের প্রাণী, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া এদের সব থেকে বড় ডিমটা শুধুমাত্র 14 ইঞ্চি বড় ছিল। নাম্বার 5, জিমনোফিওনা এগস। এই জীবটার নাম শুনে হয়তো আপনাদের অনেকেরই মাথা ঘুরে গেছে, কারণ আপনাদের মধ্যে খুবই কম মানুষ আছেন যারা এদের ব্যাপারে এর আগে কখনো শুনেছেন। আসলে এরা হলো এক ধরনের ওয়ার্মস, যারা মোটামুটি 10 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে, কিন্তু এদের কিছু ব্রিড এমনও আছে যারা অনেক লম্বা হয়, আর তাদেরকে দেখে কোনো সাপই আপনার মনে হবে। যদিও এদের বেশিরভাগ প্রজাতি বাচ্চা দেয়, কিন্তু এদের কিছু প্রজাতি ডিমও দিয়ে থাকে, আর সেগুলোকে খুবই অদ্ভুত দেখতে লাগে, কারণ এগুলো একদম ট্রান্সপারেন্ট হয়, যার মধ্যে বাচ্চাগুলোর গ্রোথ আপনি স্পষ্ট দেখতে পাবেন। আর এরা খুবই রেয়ার হয়, এই জন্য এদের ব্যাপারে খুবই কম ইনফরমেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। নাম্বার 6,
আয়াম সিমানি এগস। যদি আপনার চিকেন খাবার শখ থাকে তাহলে আপনি এদের ডিফারেন্ট ব্রিডের ব্যাপারেও জেনে থাকবেন। এই জন্য আপনি আয়াম সিমানি চিকেন বা কোরোগ্রান্ড মুরগির ব্যাপারে অবশ্যই শুনে থাকবেন। এরা নিজের কালো রঙের জন্য সারা পৃথিবী জুড়ে বিখ্যাত, যাদেরকে বেশিরভাগ ইন্দোনেশিয়াতে দেখতে পাওয়া যায়। এরা শুধুমাত্র বাইরে থেকেই নয়, ভিতর থেকেও কালো হয়। এমনকি এদের ডিমগুলোও কালো হয়, কিন্তু কখনো কখনো এদের ডিমের রং সাদাও হয়ে যায়। আর এই ডিমগুলোর সাইজ সাধারণ ডিমগুলোর থেকে আকারে একটু বড় হয়, যার মধ্যে প্রোটিনের মাত্রাও 6% বেশি থাকে, যার জন্য এর দামটাও অন্য সাধারণ ডিমগুলোর থেকে একটু বেশি হয়। নাম্বার 7 হলো জফিস। এই মাছগুলো ডিম দেবার প্রক্রিয়া খুবই আলাদা হয়, যারা একেবারে মোটামুটি 200-300টা ডিম দিতে পারে। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার হলো, যখন ফিমেল জফিস গুলো ডিম দেয়, ঠিক তারপরই মেল জফিস গুলো ওই ডিমগুলোকে নিজের মুখের মধ্যে রেখে দেয়। আর এই ডিমগুলো এরা ততদিন পর্যন্ত নিজের মুখের মধ্যে রেখে দেয় যতদিন না ডিমগুলো থেকে বাচ্চা বাইরে বেরিয়ে আসে। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যতদিন পর্যন্ত এদের মুখের মধ্যে ডিমগুলো থাকে ততদিন পর্যন্ত এই মাছগুলো কিছুই খায় না। নাম্বার 8, হানি বিজ এগ। মৌমাছির ব্যাপারে তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন সব মৌমাছি ডিম দিতে পারে না, কেবলমাত্র রানী মৌমাছি এই কাজটা করতে পারে। যদিও এদের জন্ম একটা নর্মাল মৌমাছির মতোই হয়ে থাকে, কিন্তু এরা সাইজে একটু বড় হয়। একটা গোটা মৌচাকে শুধুমাত্র একটাই রানী মৌমাছি থাকে, যারা মোটামুটি 12 দিনের মধ্যেই অ্যাডাল্ট স্টেজে চলে আসে আর রিপ্রোডাকশনের জন্য যোগ্য হয়ে যায়। এরপর এরা মিলের সাথে সম্পর্ক তৈরি করে, যা শুধুমাত্র এরা নিজের জীবনে একবারই করে থাকে। তারপর এরা প্রতি সপ্তাহে 1-1.5 হাজারটা ডিম দেয়, আর এই প্রসেস প্রায় 2 বছর ধরে চলতে থাকে। ডিমগুলোকে মৌমাছির চাকের মধ্যে রাখা হয়, যেখানে চাকের প্রতিটা হলে একটা করে ডিম থাকে, আর এগুলো হ্যাচ হবার পর মৌমাছি বাইরে বেরিয়ে আসে। তাহলে বন্ধুরা, এগুলোর মধ্যে সব থেকে বেস্ট আপনার কোনটা মনে হলো আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর নিজের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।